আমি এর আগে বিদ্যালয়ে আকর্ষণীয় করার জন্য কিছু টিপস নিয়ে আলোচনা করেছি। তার এই ধারাবাহিকতায় আজকে আরও কিছু টিপস নিয়ে আলোচনা করব। বিদ্যালয় আকর্ষণীয় করার জন্য যে পূর্বে যে মাঠে আলোচনা করেছিলাম, বিদ্যালয়ের মাঠ সজ্জিতকরণ, দেওয়াল লিখন, বৃক্ষরোপণ, অফিস সজ্জিতকরণ, অফিস সজ্জিতকরণের পর আমাদের শ্রেণীকক্ষ সজ্জিতকরণ করতে হবে। শ্রেণীকক্ষের দেওয়ালে বিভিন্ন বর্ণ, বিভিন্ন ছবি দিয়ে তাদের শ্রেণীকক্ষটা অত্যন্ত শিশুবান্ধব করা যেতে পারে। স্কুলের শ্রেণীকক্ষের দেওয়ালে বিভিন্ন উপকরণ রাখা যেতে পারে, মানুষের কঙ্কাল, তারপর আমাদের অপ্রয়োজনীয় অনেক জিনিস আছে, সেগুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস দিয়ে শিক্ষা উপকরণ তৈরি করা যেতে পারে এবং সেই শিক্ষা উপকরণগুলো বিভিন্ন শ্রেণীকক্ষের দেওয়ালে ঝুলিয়ে দিলে বাচ্চাদের শেখার জন্য শেখার পরিবেশ সৃষ্টি হয় এবং তাড়াতাড়ি তারা শিখতে পারে। বিদ্যালয়ে আকর্ষণ করার আরেকটি মাধ্যম হচ্ছে দৈনিক সমাবেশ। প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে স্কুলের সৌন্দর্য, স্কুলের মান এবং স্কুলের দৈনিক সমাবেশ খুবই সুশৃঙ্খলভাবে করতে হবে এবং দৈনিক সমাবেশের দুটি অংশ থাকবে। একটি অংশে তারা কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকাকে সম্মান, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, শপথ পাঠ এবং দ্বিতীয় অংশে থাকবে তাদের কিছু শারীরিক কসরত। এই শারীরিক কসরত শেষে প্রধান শিক্ষক তার নীতিমূলক কথা বলবে এবং তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ক্লাসে ঢুকবে। দিনের শুরুতেই তাদের যদি এরকম শৃঙ্খলাবোধ শেখানো যায় তাহলে ধীরে ধীরে তাদের ভিতরে একটা শৃঙ্খলা বোধ গড়ে ওঠে। এভাবেই তাদের শৃঙ্খলা শিক্ষা দেওয়া যেতে পারে এবং স্কুলের মান বহুলাংশে বৃদ্ধি পাবে। সাহিত্য বিষয়ে কর্মকাণ্ড, আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন কবিতা লেখা, গল্প লেখা আগ্রহ প্রকাশ করতে হবে এবং স্মরণিকা বের করা, দেওয়ালিকা বের করা, এটাও বাচ্চাদের জন্য অনেক উপযোগী হবে এবং স্কুলের মান বৃদ্ধি করবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড একই বছরে যদি আমরা বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করি, তাদের নাচ গান, দেশাত্মবোধক নাচ, দেশাত্মবোধক গান আমরা যদি বাচ্চাদের মধ্যে শেখাই তাহলেও বাচ্চারা অনেক আগ্রহী হবে এবং স্কুলকে আকর্ষিত করবে। খেলাধুলা, আমরা নিয়মিত যদি খেলাধুলা শ্রেণী ভাগ করে খেলাধুলা করাই, এরকম করেও বাচ্চাদের মানসিক বিকাশ হবে এবং স্কুলকে আরো বেশি আকর্ষণীয় করবে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি থাকবে, একজন শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি
প্রধান শিক্ষক। সদস্য সচিব এবং শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক প্রতিনিধি এবং শিশু প্রতিনিধি বা ক্লাস ক্যাপ্টেনও একজন রাখা যেতে পারে। এই পাঁচজন নিয়ে একটা ব্যবস্থাপনা কমিটি থাকলে ভালো। তবে আমাদের দেশে যে ব্যক্তি মালিকানা স্কুলগুলো গড়ে উঠেছে তাতে এই ধরনের ব্যবস্থাপনা পরিচালক পরিচালনা কমিটি নেই, কিন্তু তারা ব্যবস্থাপনা পরিচালনা কমিটি নিজেদের মধ্যেও হলেও ব্যবস্থাপনা পরিচালনা কমিটি রাখতে পারে। জাতীয় পর্যায়ের দিবসগুলো 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 1লা বৈশাখ, আমাদের জাতিসত্তার সংস্কৃতির সাথে যেগুলো ওতপ্রোতভাবে জড়িত সেই সমস্ত দিবসগুলো আমাদেরকে পালন করলে বাচ্চাদের দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে, স্কুলের মান বৃদ্ধি পাবে এবং স্কুলের আকর্ষণীয় বৃদ্ধি পাবে। স্কুলে বাচ্চাদেরকে কাপ স্কাউট রাখা যেতে পারে, যারা যে সকল বাচ্চারা সৈনিক বা প্রতিরক্ষা বাহিনীর উচ্চতর কর্মকর্তা হতে চায় তাদেরকে কাপ স্কাউট তৈরি করে বা কাপ স্কাউটের একটা দল তৈরি করে তাদেরকে এই প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই অন্য একটি টপিকসে, অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। মাঝখানে একটা চাপ দিয়ে তখন চাপ দেওয়া হয়নি।